আচ্ছা, ক্লিক করার পরে আমাদের আবার ল্যাঙ্গুয়েজ ইম্পোর্টে দিতে হবে। এই যে এখন আমাদের প্রায় কাছেটা শেষ। তারপরে আমরা এখানে সিকিউরিটিতে আমরা ক্লিক করব। এখানে যে আননোন সাকসেস, এখানে আমরা চাপ দিব এবং এটা ওকে করে দিব। এখানে আমাদের প্রায় এই কাজটা শেষ হয়ে গেছে। এখন আমরা আবার আবার ইউসিতে ঢুকার পরে এখন আমরা হোম পেজে যাওয়ার চিন্তা, হোম পেজে যাব এবং গুগলে যাব। গুগলে যাওয়ার পরে এই দেখছি এটা আগের থেকে অন্য হয়ে গেছে। গুগলে যাওয়ার পরে আমরা এখন এটাকে নাইন অ্যাপস দেখে সার্চ করব। আমরা এখন নাইন অ্যাপসে যাব, সেই জন্য নাইন অ্যাপস দেখে সার্চ করব। থেকে সার্চ করছি আমরা গুগলে। এখানে nineapps.com আছে, আমরা এখানে ক্লিক করলাম। আমরা নাইন অ্যাপস এর পেজে এসে পড়েছি। আমরা এখানে নাইন অ্যাপস লেখা আছে, এখানে সেখানে আবার ক্লিক করবো। এখানে ডাউনলোড চিহ্ন আছে, আমি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড হচ্ছে, আমরা এখন ডাউনলোড হওয়ার জন্য অপেক্ষা করবো। দেখুন এটা ডাউনলোড হয়েছে, আমি এটা ইনস্টল করবো। এই দেখেন এখানে নেক্সট বলছে, আমি নেক্সট দিলাম, আবার নেক্সট বলতেছে এখন ইনস্টল। এখন এটা ইনস্টল হয়ে যাবে। যদি এটা অ্যান্ড্রয়েড না হতো তাহলে এখানে ইনস্টল হতো না। আপনারা আগে দেখেছেন যখন ইনস্টল করতে পারেননি, এবার ইনস্টল হয়ে যাবে। ওকে ডান, আমি এটা ওপেন পরে করবো, একটু আমি পরে দেখাচ্ছি। আমি ফাইলসে যাব, টু। এখানে আমরা যেটা প্রথমে একটা অ্যাপস ডাউনলোড করেছিলাম ওই জায়গা থেকে আমরা এখন এই অ্যাপসটা ইনস্টল করব। আমরা এখন এটা প্যাকেজ ইনস্টলার দিয়ে জাস্ট অন দিয়ে ইনস্টল করবো। এখানে আমাদের ইনস্টল দেখা আছে, আমি ইনস্টলে ক্লিক করব। এটা ইনস্টল হচ্ছে, এটা ওপেন করতে বলেছে। এখানে অনেক অ্যাপস আছে, এগুলো আমি ইনস্টল করেছি আগেই, কিন্তু আমরা যে অ্যাপসটা ইনস্টল করেছিলাম এই যে নাইন অ্যাপস, আমি এখন নাইন অ্যাপসে এখন আমি নাইন অ্যাপসে যাব। নাইন অ্যাপসে যাওয়ার পরে এখন অনেক কিছু আসছে, আমরা মাত্র প্রথমে ঢুকেছি তাই এটা এভাবে আসছে। এখন ট্রাই নাও তো আমি দিলাম। আমরা এখন এখান থেকে যে কোনো কিছু সার্চ করতে পারবো। আমি এখানে ইমো লিখে সার্চ করবো, আই এম ও। ইমো লিখে সার্চ, আই এম ও, আমি ইমো লিখে সার্চ করবো। সার্চ আমি এটা আগে ডাউনলোড করে দিয়ে দিয়েছিলাম। এটা ডাউনলোড হচ্ছে, আমাদের সহজে দেখাতে পারি, সেই জন্য আগে ডাউনলোড দিয়েছিলাম এটা। এটা হয়ে গেছে, এই যে দেখুন আমি ইনস্টল করছি এটাকে। সময় লাগে, আবার ইউসিতে ঢুকবো।
বলছে এই এই আইকনে ক্লিক করব, এখানে ইমো এসে পড়ছে, আমি এখন ইজিলিভাবে ইমো অন করতে পারবো। ইমো অন করতে পারবো, এখানে আবার ইমোর নাম্বার চাচ্ছে, আপনাদের নাম্বার দিয়ে দিলে এখানে হয়ে যাবে, ইমো অ্যাকাউন্ট খুলে যাবে, ইমো অ্যাকাউন্ট খুলে যাবে। এটা কোনো একটা কষ্টের কাজ হবে না যে আমাদের ইমো ইনস্টল করতে হবে। এইভাবে আমরা নানান ধরনের নানান যে কোনো অ্যাপস ইনস্টল করতে পারবো। আমাদের একটা কথা মনে রাখতে হবে, এখানে প্লে স্টোর সাপোর্ট করবে না, প্লে স্টোর বা যে কোনো স্টোর, যেমন ওয়ান মার্কেট। আমি অনেকগুলো অ্যাপস ইনস্টল করেছি, সেগুলো আপনাকে আমি দেখাচ্ছি যে কী কী অ্যাপস ব্যবহার করতে পারবে। আমি আবার এটা নামাচ্ছি, দেখো এই ওয়ান মার্কেট একটা স্টোর আছে, এই স্টোর থেকে সহজেই ভালো ইউসি বাজার নাইন অ্যাপসটাও তো ভালো না, কিন্তু এই ওয়ান মার্কেট ওয়ান মোবাইল মার্কেট অ্যাপসটা অনেক ভালো। আমি দেখাই একটু অ্যাপসের ব্যাপারে, এখানে অনেক অ্যাপস আছে, আমি তা দেখাচ্ছি। অনেক অ্যাপস আছে, এখানে আপনারা সার্চও করতে পারেন, সার্চ করে নানান ধরনের অ্যাপস নামাতে পারেন। যদি আপনাদের আমার এই ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক করবেন, এটা হলো আমার প্রথম ভিডিও, এবং প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।